হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই ফ্রেন্স তো খাদান নিয়ে নানারকম বক্তব্যের পরে অবশেষে একটা এমন নিউজ পেয়েছি যেটা কোথাও গিয়ে দেব ফেন্স যারা বা যারা মাস মুভি লাভার তাদের জন্য কোথাও গিয়ে বিরাট এক্সাইটমেন্ট একটা রয়েছে এই জিনিসটার মধ্যে এবং আমরা মির্জা নিয়ে এত কথা বলছি বা আরও অনেক সিনেমা নিয়ে কথা বলেছি তো আপনাদেরকে বলে রাখি খাদান সামথিং ডিফারেন্ট কিছু একটা হতে চলেছে এবং দেবের এতদিন পর যে মেন স্ট্রিম কমার্সিয়াল সিনেমায় কাম আমাদের যে এতদিনের অপেক্ষা যদিও এই বছর আসবে কিনা সেটা নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ রয়েছে বা যখনই আসুক না কেন যখনই আসবে যাই আসবে খাদান যখন আসবে একটা মানে বলা যেতে পারে ঝড় বই নিয়ে আসবে কারণ খাদানে এমন এমন কিছু জিনিস রয়েছে কিছু কিছু এলিমেন্টও রয়েছে যেটা দেবদা অ্যাড করেছে এবং সেটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পর্যায়ে গিয়ে কৌশো পৌঁছচ্ছে যত খাদান সম্পর্কে নানা রকম জিনিস জানতে পারছি এই সিনেমাটা নিয়ে পাগলের মতো এক্সাইটেড হয়ে পড়ছি কারণ এমন এমন কিছু ব্যাপারই সেই মধ্যে রয়েছে আরও কিছু জিনিস জানি সেগুলো নিয়ে নয় পরে কথা বলবো আপাতত যেটা নিয়ে খবর পেয়েছি সেটা হচ্ছে খাদান এন্ট্রি সিন নিয়ে দেবদার এন্ট্রি নিয়ে তো বাংলায় শেষ সব থেকে সেরা এন্ট্রি যেটা কালজয়ী হয়েছে সেটা হচ্ছে চ্যালেঞ্জের এন্ট্রি দুটো এন্ট্রি লোকে চিরকাল মনে রাখবে একটা জিদ্দার সাথীর এন্ট্রি আর একটা হচ্ছে দেবদার মানে চ্যালেঞ্জের এন্ট্রি তো সেই লেভেলের এন্ট্রি বাংলায় খুব কম রিসেন্ট রিসেন্টলি মির্জার যে এন্ট্রি আমার বেশ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তবে ওই লেভেলটা ম্যাচ করতে পেরেছে বলে আমার পক্ষে মনে হয়নি কারণ ওটা ওই ইনসেন্ট লেভেলের এন্ট্রি ছিল ওগুলো তো এতদিন ধরে বাংলাতে আমরা বহিন ধরে বলে আসছি যে হিরোর এন্ট্রি সিন দুর্দান্ত হওয়া দরকার মারাত্মক হওয়া দরকার তো আজকে দেবদা যখন মেন স্ট্রিম কাজ করছে আজকের দিনের মতো কোনো কিছু করার প্ল্যান করছে আজকের মতো ভাবার আজকে যদি আপনি চান যে চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ বা রংবাজের মতো এন্ট্রি তাহলে সেটা দেখে সাইখানে গুসম আসবে না কারণ ওইরকম ধরনের এন্ট্রি আমরা তামিল তেলেগু সিনেমায় বাংলাতেও এবং বহু সিনেমা অলরেডি দেখে নিয়েছি তো আজকের দিনে দাঁড়িয়ে হিরোকে এমনভাবে আনতে হবে যেটা দেখে আপনি সিটি বা হাত বাধ্য যেমন ভাবে জওয়ানে শাহরুখ খান খান হয়েছিল যেটা অন্য রকম পুরো ব্যাপার স্যাপার ঘটছে তো সেই রকম একটা এন্ট্রি দরকার রয়েছে তো দেবদে যখন আজকের দিনের মতো করে মেন স্ট্রিম সিনেমায় ফিরছে আজকের মতো করে সিনেমার প্ল্যান করছে মানে দেবদার যেহেতু একটা ড্রিম প্রজেক্ট তাহলে সেখানে এন্ট্রি যে লেভেলের হয়েছে আমার তো মনে হয় না শেষ ছ বছরে দেবদার জন্য এই লেভেলের সিটি পড়েছে বলে কোনো সিনেমা হলে আমার অন্তর পক্ষে মনে হয় না মানে তুমি এন্ট্রি ভুলে যাও আরও বিভিন্ন সিনেমার এন্ট্রি খুলেছো এখানে দেবদার এন্ট্রিতে গোটা বাংলার সিঙ্গেল স্ক্রিন থিয়েটার মানে গোটা বাংলার সিঙ্গেল স্ক্রিন এটির মতো স্টেডিয়াম হয়ে যাবে এটা নিয়ে আমার সন্দেহ নেই যে ধরনের জিনিসপত্র জানতে পারছি মানে এমনটা শোনা যাচ্ছে এখানে মানে এন্ট্রি সিন একভাবে হবে না দুভাবে হতে চলেছে মানে একটা আমি তোমাদেরকে বলি দেবের বাবার যে লুকটা আর কি এখানে রয়েছে যেটা আমরা অলরেডি দেখেছি হাতে কুড়ুল নিয়ে যে লুকটা অলরেডি রয়েছে লাল ড্রেস পরে সেটাতে তো একটা সিকোয়েন্স রয়েছে মানে এখানে সিনেমাটায় বাবা দেবের একটা ইন্টারেসিন থাকবে যেটাও খুব গ্র্যান্ড লেভেলে আনা হচ্ছে আবার ছেলে দেবের এখানে ইন্ট্রোডাকশানটা হবে দুর্দান্ত লেভেলে এবং আপনাদেরকে বলে রাখি এটা আমি জানতে পারলাম ছেলে দেবের যে চরিত্রটা আর কি দেব এখানে রয়েছে সেটা কিন্তু ভীষণ এনার্জেটিক একটা চরিত্র রয়েছে মানে একটা পুরোপুরি কী বলবো মানে যেরকম রোল আমরা দেবদাকে বেসিক্যালি পছন্দ করে খোকা খোকাবাবু পাগলু রোমিও চ্যালেঞ্জ ওরকম টাইপের যে পার্ট একটা চার্ম রয়েছে চরিত্রের মধ্যে মেয়েদের সঙ্গে ফ্লার্টিং একটা বেশ এনজয়েবল একটা পার্ট যে চরিত্র যে ধরনের চরিত্র দেবদাকে আমরা আজ থেকে সাত আট বছর আগে পেতাম বহুদিন পাইনি মানে দেবদার যে দেবকে আমরা দেখে ছোটো থেকে বড় হয়েছে দেবের জন্য এত লক্ষ লক্ষ ফ্যান দেবদার সেই দেব কিন্তু ছেলেদেবের মধ্যে রয়েছে ওই সমস্ত রকম এলিমেন্ট কমেডি ড্রামা রোম্যান্স রীতিমতো নায়িকার সঙ্গে ফ্লাটিং এই সমস্ত জিনিস ওই চরিত্রের মধ্যে থাকবে এবং ওই সিনেমা সব থেকে বড় এন্টারটেনিং জায়গা হতে চলেছে কিন্তু ওই ছেলেদের তো ছেলেদেবের একটা চরম এন্ট্রি থাকতে চলেছে বাবা দেবের একটা ছোটখানি থেকে চলেছে এবং কয়লার যে কয়লা খনিতে একটা সিন যেটা জানা যাচ্ছে মালগাড়ির মালগাড়ির কাছে একটা স্যুট রয়েছে মানে মালগাড়িতে একটা বিরাট রকম এন্ট্রিসিন রয়েছে সেটাকে কীভাবে ডিজাইন করেছে সেটা একটা দেখার থাকবে এবার ওই সিকোয়েন্সটা বাবা দেবের না ছেলেদেবে যাই না এছাড়া এই সিনেমায় দেবে প্রচুর অ্যাকশন থাকতে চলেছে এবং এই সিনেমার জন্য দেবদাকে আমরা বহুদিন পর যেটা অলরেডি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে একটা রিলস যে দেবদা রীতিমতো হাওয়ায় উড়ে পড়ে ঝুলছে এবং নিজের স্টান নিজে করছে যেটা আমি থামলেও হালকা করে দিয়েছি তো সেই রকম একটা এন্ট্রি সিকোয়েন্স ওটা নয় ওটা বেসিক্যালি এন্ট্রি সিকোয়েন্স নয় ওটা একটা অন্য অ্যাকশন সিকোয়েন্স মানে সিনেমায় প্রচুর অ্যাকশন থাকতে চলেছে দেবদার সারা জীবনে কেরিয়ারে যাতে সিনেমায় যত অ্যাকশন দেখেছেন এই সিনেমার ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মানে অ্যাকশানের পুরো মানে ভর্তি থাকবে মানে বাবা দেবের একটা আলাদা ক্রেজ থাকবে সিনেমায় ছেলেদেবের একটা আলাদা ক্রেজ থাকবে এমনও হতে পারে সিচুয়েশান সিনেমা দেখার সময় যে আপনি মাঝে মাঝে ছেলেদেবকে সাপোর্ট করবেন মাঝে মাঝে বাবা দেবকে সাপোর্ট করবেন এমনও সিচুয়েশন থাকতে পারে তো সেই সেই যে দুটো ক্যারেক্টার দেবে সেটার জন্য আলাদা আলাদা করে এন্ট্রি সিকোয়েন্স প্ল্যান করা হয়েছে এবং সেটাকে যথেষ্ট ভয়ঙ্করভাবে শ্যুট করা হয়েছে এবং একসার মতো চরম ভায়োলেন্স ভ্রোটালিটি সব কিছু কিন্তু থাকতে চলেছে এবং সেখানে দেবদার এক্সপ্রেশন এক নাকি অন্য লেভেলে এমনটা কিন্তু জানা যাচ্ছে তো যদি এটা হয় এর থেকে ভালো কিছু হবে না কারণ এন্ট্রি সিকোয়েন্স নিয়ে আরও অনেক কিছুই জানি সেটা আমি সবটার ডিটেলসও বলতে পারবো না কিছুটা তো সিনেমার জন্য রাখতে হবে কিছুটা ট্রেলার টিজারের জন্য রাখতে হবে তো সেটা বলতে পারছি না কিন্তু সামথিং ডিফারেন্ট সামথিং বিগ মানে দেবকে আমরা বহু যুগ এইভাবে এবং হয়তো দেবদার কেরিয়ারেও দেবের এই রূপ আমরা হয়তো দেখিনি এমনটাও কিন্তু প্রেরিট করা হচ্ছে এবার সেটাকে কীভাবে এক্সিকিউট করে বিজিএম টিজিএম সব কিছু দিয়ে সেটা একটা দেখার ব্যাপার থাকবে এবং অনেকদিন পর দেবদাকে সেই মানে চ্যালেঞ্জ রংবাজ পাগলু মুঠে আমরা হয়তো আবার পেতে চলেছি ছেলেদেবের মাধ্যমে প্লাস বাবা দেবের মধ্যে আবার একটা চরম সিরিয়াসনেস থাকবে তো দেখা যাক এটা নিয়ে ভাই চরম এক্সাইটমেন্ট লাগছে এবার আমি মন থেকে চাই এই বছর আসুক আর যদি পরের বছর আসে কিছু তো করার নেই দেখো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেরতে বেলাইকন ভালো থাকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে অত ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে